সারগ্রাম হাঙ্কনে শান্তির বাজার তাংসার কেবেনে বদেন আদক মানি সরকার বাজার সুদে এম এল সুদন দাস সিপিএম আদম তাপস যত্ন খবর কুবন রাও বিজেপি সামুং সীতা তানার উৎসব জাকা আপন দুই সাংগ্রাম সাদ সিপিএম নি খড়গপুরে আদম হাস্তিভাবে থাঙ্গই মারাইকা থাঙ্গই মালে মানি ইয়াগুর বনি ইয়াগো কাশা মেমোরেন্ডাম ইয়াফারকা হাস্তিভাবে মালা থিন টঙ্গ এডিসিনি এক সিএম রাধাচরণ দেববর্মা সিপিএম আদম নারায়ণ গড় নরেশ জমাতিয়া রমা দাস নকবে কুবন রাও খড়গপুরী সিপিএম আদম হাসে ভাবাই মারে মানে ইয়াগর সিপিএম পার্টি হাবন কাছে কক্তনি কুতুমুং খাইকা কক্তনি কুতুমুঙ্গ সিপিএম আদম নারায়ণগড় শাখা বিজেপি সামুং সীতা তানের 2018 বিসি ও বিধানসভা চমারি ও রাজা সাকরামানি ইয়াগর সামুং সীতা তানের কেবিনে বদন আদম চক্রমান দাবফন থাকিয়াকো কেবেনের বদলে ক্রংসে ক্রংসে থাইফান বরগনি বদন সামুং তাঙ্গে মারিয়া অমাহে কবত মারতরি খোঁজাই শাখা সিপিএম আদম নারায়ণগড় রাজ্যপাল ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা যে মেমোরেন্ডামটা দিয়েছি ওনার কাছে, সেই মেমোরেন্ডামের কপি আমরা আপনাদের কাছে দিচ্ছি। এই প্রতিনিধি দলে আমরা যে গিয়েছিলাম, আমাদের মধ্যে ছিলেন কমরেড রমা দাস, কমরেড নরের জমাতিয়া, কমরেড রাধাচরণ দেববর্মা এবং আমি। আমরা এই প্রতিনিধি দলে ছিলাম। রাজ্যপালের সাথে আমাদের খুবই ভালো আলোচনা হয়েছে। আমরা মেমোরেন্ডাম দেওয়ার পরে উনি বললেন আমি দেখে নেব, দেখব এবং তোমাদের কিছু বলার থাকলে বলো। আমরা সংক্ষেপে আমাদের বক্তব্য উপস্থিত করলাম। উপস্থিত করার পরে উনি যেই মন্তব্যটা করলেন সেটাই শুধু আপনাদের কাছে তুলে ধরবার জন্য আমরা আপনাদেরকে ডেকেছি। মাননীয় রাজ্যপাল বলেছেন প্রত্যেক রাজনৈতিক দল তার নিজ নিজ কার্যকলাপ আমার এই রাজ্যের মধ্যে করবার অধিকার আছে। উনি বলেছেন, মাননীয় রাজ্যপাল বলেছেন যে উনি আজকে বিকেলবেলা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে ডেকে পাঠিয়েছেন। উনি আরও বলেছেন উনি বিজেপির প্রেসিডেন্টকে ডাকবেন, উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপির সাথে কথা বলবেন। উনি বলেছেন যে ত্রিপুরায় প্রত্যেক রাজনৈতিক দল তার নিজস্ব কর্মসূচি করার যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার অবশ্যই থাকবে। এই কথা বলবার পরে এই কথাগুলো আমরা আলোচনা হচ্ছিল, উনি এই কথা দিয়েছেন। কথা দিয়ে আমরা যখন চলে আসছি উঠেছি, সর্বশেষ আমি জিজ্ঞেস করলাম মাননীয় রাজ্যপাল আমি কি ত্রিপুরার মানুষের কাছে, সংবাদপত্রের কাছে, সংবাদ মাধ্যমের কাছে একথা বলতে পারি যে আপনি বলেছেন আমি উদিন কোর্ট, আমি বলছি কাল থেকে রাজ্যে যেন কোনো পলিটিক্যাল ভায়োলেন্স না হয় আমি এশিওর করছি, আনকোর্ট। আমরা ওনাকে ধন্যবাদ জানালাম। আমরা বললাম আপনি কনস্টিটিউশনাল হেড, সাংবিধানিক প্রধান এই রাজ্যের, আমরা গত 3 বছর যাবৎ আমরা আমাদের সাংবিধানিক অধিকার ভোগ করতে পারছি না, আমাদের প্রতিনিধি দল নির্বাচিত প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন, আমাদের অফিস বন্ধ, আমরা সংসদীয় যে কাজকর্ম সেই কাজকর্মও আমরা করতে পাচ্ছি না, আপনার হস্তক্ষেপ চাই। আপনি নিশ্চিত করলেন, এই কথা আমরা সংবাদ মাধ্যমকে জানাবো।